গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম, মানে অনেক ভালোবাসা। এখন বাজে ঘড়িতে 6:30 মতো, আমি এখন ঘুম থেকে উঠেছি 6:15, কিন্তু ফ্রেশ হতে হতে লেগে গেল 6:30। তারপরে উঠে ব্রাশ ট্রাশ করে একদম খেয়ে নিলাম এক গ্লাস গরম জল। আজ কিন্তু আমি তোমার সাথে শেয়ার করব আমার মর্নিং ক্লিনিং রুটিন, বা মর্নিং রুটিন বলতে পারো, মানে সকাল থেকে একদম সকাল বেলাটা পুরো কী কী করি না করি সবটাই তোমার সাথে শেয়ার করব। তো ব্লগটা কিন্তু আজকে একটু বড় হলো, ব্লগটা তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে, খুব হেল্পফুল টিপসও তোমার সাথে শেয়ার করব। তো স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো। ঘুম থেকে উঠে সবার আগে যেটা কাজ, আমি মা, আমার সবার আগে কাজ হচ্ছে আমার ছেলেকে স্কুলে পাঠানো। আর একজন বলেছিল একদিন যে বাচ্চাদের নিয়ে কিছু ভিডিও বানাতে, মানে কী খাওয়া কীরকমভাবে খাওয়ালে ভালো লাগে, মানে তাদেরকে এনকারেজ করার জন্য কিছু কিছু ভিডিও তৈরি করতে। তো সেগুলো তো করা সেভাবে হয় না, কিন্তু তবুও একটু মাঝে মাঝে টিফিন টিফিনগুলো শেয়ার করতে বলেছে সুন্দর সুন্দর। তো সেটার মধ্যেই আজকে একটা হচ্ছে টিফিনটা বানাচ্ছি, দেখো একটা ডিমের অমলেট দিয়ে রুটি দিয়ে দুটো সাইডেই কিন্তু করে দিলাম। আর এটাকে সুন্দর শেপ করে কাটবো যাতে বাচ্চারা দেখে মানে খেতে আর কি ইমপ্রেস হয়। সুন্দর পিৎজার মতো ছোটো ছোটো করে ত্রিকোণ করে কেটে দিয়েছি, আর ভিতরে কিন্তু একটু সসও লাগিয়ে দিয়েছি। এরকম করে দিলে কিন্তু বাচ্চারা খেতে খুব ভালোবাসে। তো চলো, তার রিকোয়েস্ট রাখতে কিন্তু আজকের এই ব্লগটার মাঝখানে এটাও দিয়ে দিলাম। তো এটাই ছিল ছেলের টিফিন। তারপরে ছেলে স্কুলে চলে যাওয়ার পরে আমি চা খেয়ে একটু এক্সারসাইজ করলাম, যেটা তোমার সাথে আজকে শেয়ার করলাম না, কারণ ব্লগটা অলরেডি অনেকটা বড় হয়ে যাবে। তারপরে চলে চলে এসেছি, দেখো ওপরের ঘরের রুমের বিছনাটা চাদরটা চেঞ্জ করতে। যদিও এখন থাকছি না, কিন্তু অনেকদিন হয়ে গেছে প্রায় যে বিছনা চাদরটা চেঞ্জ করছি না। বিছনা চাদর চেঞ্জ করতে হয় 3-4 দিন পর পর, থাকি না বলে করা হয় না, কিন্তু ভাবলাম না আজকে করেই ফেলি। তোমরা অনেকে ভাবে যে বিছনা চাদরটা চেঞ্জ করছে ভিডিও করছে, তাই নাহলে তো কোনোদিনও চেঞ্জ করে না, হয়তো এটা অনেকে ভাবতে পারো যারা ব্যাড কমেন্টস করো আর কি। কিন্তু দেখো আমরা কিন্তু প্রত্যেক দিনই বিছনা চাদর হয় ঝাড়ি পরিষ্কার করে টান টান করে পাতি, প্রতিদিনই পাতি, কিন্তু হ্যাঁ মাঝে মধ্যে চেঞ্জ করি। আর যেহেতু এই রুমটা এখন থাকা হচ্ছে না, সে কারণে অনেকদিন পর পরই চেঞ্জ করা হচ্ছে। তো ভাবলাম যে আজকে চেঞ্জ করে দিই। তো চলো এখন বিছনা চাদরটা চেঞ্জ করছি, পুরোটা সাজাবো গুছাবো, পুরো ক্লিনিংটাই কিন্তু তোমরা আজকে দেখতে থাকো, আশা করবো তোমাদের অনেক ভালো লাগবে। আজ আর এই রুমে বিছানার চাদরটা চেঞ্জ করলাম না, শুধু ভালো করে একটু ঝেড়ে দিলাম যাতে ধুলোটা যাতে চলে যায়। আর কারণ এই রুমে তো কেউ মানে ভুলের মনেও আসে না, আর আমি যেহেতু এখন আর লাইভও করা হয় না, আর সেরকমভাবে ভিডিও করা হয় না, সেই কারণে ওই রুমটায় কোনো প্রয়োজন মানে কেউ ঢোকেই না বলতে গেলে। তো যাই হোক, এদিকে ওপরের ঘরে দুটো বিছনায় কিন্তু ঝাড়া হয়ে গেছে, ঝাড়া হয়ে গিয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো আমি কিন্তু অল্প অল্প করে তোমার সাথে সবটা শেয়ার করবো যাতে ব্লগটা বড় না হয়। তো আমার ঘর বাড়ি ঝাড় দেওয়ার পরেই কিন্তু আমি ডাস্টিংটা করি। আর যদি মানে অনেক সময় হয় না, অনেকে দেখবে আগে ডাস্টিং করে, কিন্তু আমি ডাস্টিংটা করি ঝাড় দেওয়ার পরেই, কারণ আমাদের ঘরে যেহেতু ডগই আছে সেই কারণে কিন্তু প্রচণ্ড পশম ওড়ে। তো সেই কারণে কিন্তু আমি মনে করি ঝাড় দিয়ে যখন আমরা ঝাড় দিয়ে দেবো সেই ধুলো ঘরের তো নোংরা যাবে, প্লাস পশমগুলো ঝাড় দিয়ে দিই, তারপরে যদি ক্লিনগুলো করি ডিপ ক্লিনগুলো সেগুলো কিন্তু আমার মনে হয় বা সুবিধা হয়, যেটা আমার মনে হয়। কারণ কি দেখবে ঝাড় দিলে একরকম ধুলো কিন্তু যতই চেপে চেপে ঝাড় দাও না কেন সেটা কিন্তু উড়েই বেড়ায়, আর সেটা গিয়ে আবার সেই মোছা জায়গাগুলোতে গিয়ে বসে। সেই কারণে ঝাড় দেওয়ার পরে আমি এই ডাস্টিংগুলো করি। তো সব জিনিসপত্রগুলোই মোটামুটি মুছে নিলাম, এভাবে একটু ভেজা কাপড় দিয়ে মুছলাম একটু যাতে ধুলোগুলো প্রপারলি চলে যায়। তোমরা এটা করে দেখতে পারো, ঘর ঝাড় দেওয়ার পরে যখন তোমরা ডাস্টিংটা করবে না তাহলে একদম ক্লিন থাকবে, কারণ তারপরে তো আমরা ধুলো ঝাড়া বা বিছনা ঝাড়া বা ঝাড় দেওয়ার কোনো কাজ করি না, তখন ধুলোগুলো উড়ে অন্য ওইখানে বসে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকে না। তোমরা ট্রাই করে ঘরে দেখতে পারো, এটা পুরোই আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আর এখানে দেখো বেসিনটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে, কারণ এখন মা ঠাকুর ঘরে যাবতীয় জিনিসপত্র ধুয়ে কেচে মেজে সব পরিষ্কার করে গেল, আর সব জল কিন্তু ঠাকুর ঘরের এখানেই আমরা ফেলি। তো ধূপকাঠি সব প্রদীপের সব নোংরা টোংরা এর মধ্যে পড়েছে, বেসিনটা যথেষ্ট নোংরা হয়েছে। আর কী দিয়ে পরিষ্কার করলাম তোমরা দেখেই নিলে, হারপিক। হ্যাঁ হারপিক কিন্তু খুব সুন্দর বেসিন পরিষ্কার করতে সাহায্য করে, রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, হারপিক দিয়ে একটা ডলা দিলে কিন্তু বেসিন একদম ঝকঝকে তকতকে নতুন হয়ে যাবে। তোমরা কিন্তু ঘরে অবশ্যই ট্রাই করে দেখো, এই ধরনের বেসিন যাদের ঘরে আছে অবশ্যই হারপিক দিয়ে ধুয়ে পরিষ্কার হয়ে যাবে খুব সুন্দর, অন্য কোনো ডিটারজেন্ট নয়, শুধুমাত্র এই ব্লু হারপিকটা দিয়ে।
ওপরের ঘরে ডাস্টিং ক্লিনিং কমপ্লিট, যত কিছু ফার্নিচার ছিল মানে যেগুলো আর কি মোছার মতো প্রয়োজন হয় প্রতিদিনে সেগুলোকেই মুছে নিলাম। সব কিছু তার দরজা জানলার এগুলো তার প্রতিদিন মোছা হয় না, যেটা হয় প্রতিদিন নয় সেটা দেখাচ্ছি না, যেটা প্রতিদিন সেটাই শুধু কিন্তু দেখালাম। তো যাই হোক, সব ডাস্টিং ক্লিনিং হয়ে গেছে, এবার ঘর মোছার পালা। ঘর মুছে একবারে নিচে চলে যাব। আর নিচের রুম কিন্তু এখন আমি ক্লিনিং করব না, কারণ নিচের রুমে অনেক এখন সবাই যে মানে কাজে বেরোয়নি আর কি, সেই কারণে এখন ডাস্টিং ক্লিনার অনলি ফর আমি শুধু কিন্তু এখন বাসি ঘর ঝাড় দিয়ে মুছে দেব। ঝাড় দেওয়া হয়ে গেছে, একবারে মুছে নিয়ে একবারে ব্রেকফাস্টের দিকে এগোবো। সেই কারণে আর তোমাদের সাথে নিচের ঘরগুলো শেয়ার করা হয় না সব সময়, কারণ সব ঘরবর্তী সবসময় কিন্তু লোকজন থাকে। তো যাই হোক, ঘর বাড়ি মুছে একদম পয় পরিষ্কার হয়ে চলে আসলাম এখানে ব্রেকফাস্ট বানাতে। তো ব্রেকফাস্ট অলরেডি বানানো হয়ে গেছে, ব্রেকফাস্ট বানানোটা তোমার সাথে শেয়ার করলাম না, সেরকম কিছু বানাইনি, পেঁয়াজ আর আলু দিয়ে একটু ভাজা ভাজা করেছি আর সাথে গরম গরম পরোটা করেছি। তো দেখো, এখানে কিন্তু রুটি করার পর আমাদের প্রত্যেকের গ্যাস কিন্তু নোংরা হয়, কারোর কম কারোর বেশি, আমার একটু বেশিই হয় কারণ আমার প্রচণ্ড পরিমাণে আটার গুঁড়ো পড়ে আর আমার মানে শাশুড়ি মারও পড়ে, কিন্তু আমার মা আবার ভীষণ পরিষ্কার করে করে। তো যাই হোক, এখানে দেখো রুটি করার পর কিন্তু কম বেশি নোংরা হয়, আর সেটা যদি সঙ্গে সঙ্গে পুছে নেওয়া যায় তাহলে কিন্তু গ্যাসের টেবিলটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এর ওপরে যদি তুমি রান্না করা স্টার্ট করে দাও, ফেলে রেখে দাও, এর মধ্যে জল পড়বে, নোংরা পড়বে, আরও বেশি কিন্তু গ্যাসের টেবিলটা নোংরা হবে। হালকা করে জল ন্যাকড়া দিয়ে মুছে দিলেই কিন্তু গ্যাসের টেবিলটা চকচকে হয়ে যায়। তো এদিকে গ্যাসের টেবিলটা রুটি করার পর মুছে নেওয়ার পরে কিন্তু ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো, অলরেডি 9:30 মতো বাজছে আর কি। তো এখন বাজে 9:30, তো ভাবলাম ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে, আর মা তো সবজি কেটে দেয়, এটা তোমরা জানোই, ব্লগেই বলি আমি যে মা সবজি কেটে রেডি করে রেখেছে। তো আমি ভাবলাম না জামা কাপড়গুলো কেচে নিই, বৃষ্টি বাদলের দিন তাড়াতাড়ি করে জামা কাপড় কেচে কোনোরকমে একটুখানি জলটা যদি বাইরে ঝরে যায় তারপরে ঘরে কিন্তু মেললে অসুবিধা হয় না। আর রান্নাবান্না জিনিসপত্র যেহেতু সব আমার রেডি রয়েছে, সেই কারণে ভালো স্নান করি, রান্নাবান্নাটা করে স্নান যখন করছি জামা কাপড় তো সেটা কাচতেই হবে, কারণ কি আমি স্নান করার পরও জামা কাপড় কাচতে পারবো না, আর মাঝখানেও জামা কাপড় কাচলে মানে কাচতে বসলে ভিজে যাই আর কি, সেই কারণে আমার মনে হয় স্নান করার আগেই জামা কাপড় কাচাটা বেটার হয়। একবারে কেচে কুচে স্নান করে নিলে বেশ ভালো লাগে। তো চলো ঝটপট করে কেচে কুচে স্নান করে আসি। স্নান করার আগে কিন্তু আমি টিফিন করতে করতেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তারপরেই আবার স্নান করতে চলে গেছিলাম। তো এসে দেখি ভাত হয়ে গেছে, তো এসেই ভাতটা উবুর দিয়ে দিয়েছি, আর ভাত উবুর দিতে দেখো ফু দিয়েই যাচ্ছি, ফু দিয়েই যাচ্ছি, মানে প্রচণ্ড গরম ভাব বেরোয় আর কি, অনেক সময় আঙুলটা চলেও ওঠে। আর এদিকে রান্নাবান্না বসিয়ে দিই, কারণ কি অলরেডি এখন 10:30 বাজছে, আর একটু রান্না করার পর টাইম পেলে তো শর্ট ভিডিও বানানোর চেষ্টা করি তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্ট করার জন্য। তো যাই হোক, এখানে এখন রান্নাবান্না করবো। তো রান্নাবান্নাতে আজকে হবে শুক্তো আর ফুলকপি, আলুর তরকারি, ডাল, কুমড়ো ভাজা এইসবই। তো সেই জন্য ফুলকপিটা, এখনকার ফুলকপি একটু ভাপিয়ে না নিলে মানে একটু গন্ধ দেয় আর কি, তো সেই কারণে ভাপিয়ে নিচ্ছে, দিকে রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি। তো চলো রান্নাবান্না হতে থাকুক, আর এদিকে আমি দেখো রান্নাবান্না করতে করতেই কিন্তু নিচের ঘরের ক্লিনিংগুলো করি। এদিকে দেখতে পাচ্ছ তুমি কড়াই বসানোই রয়েছে, তোমরা রান্নাঘরের সাইডটা দেখতেই পাচ্ছ, আশা করি ভাতের হাঁড়ি উবুর দেওয়া রয়েছে, মানে রান্না কিন্তু কন্টিনিউ চলছে। আর এদিকে কিন্তু আমি পরিষ্কার করছি, আর মশলার যে মানে মিক্সির যে রয়েছে সেটা কিন্তু আমার মশলা আজকে বাটা হয়ে গেছে, শুক্তোর মশলা বাটা হয়ে গেছে, আর ফুলকপিরও মশলা বেটে রেখেছি। বেটে রাখার পরে দেখবে মিক্সির একটু নোংরা হয়, তাই মশলাটা করার পরে একবারে মুছলাম, আর মুছে নিয়ে পরে একটা কভার আছে সেটাকে পরিয়ে দিচ্ছি। তো যাই হোক, এইভাবে রান্না করতে করতে কিন্তু নিচের ঘরে ক্লিনিং করি করি, আর রান্না করতে করতে আমার মনে হয় না হাতি ঘোড়া মারতে হয়, কারণ কি হ্যাঁ রান্না করাটা যে কন্টিনিউ দাঁড়িয়ে থাকতে হয় এমন তো নয়, ঝোল ফুটছে, ডাল সিদ্ধ হচ্ছে, সেই সময় অনেকটা সময় পাওয়া যায়, তো সেই সময়টাই ক্লিনিংগুলো করি। আর না হলে পার্সোনালি যদি তুমি একটা রুম পরিষ্কার করতে যাও বা একটা ক্লিনিং করতে যাও একটা ফ্লোর, তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে, যেহেতু নিচের রুমেই রান্না কর, সেই কারণে রান্না করতে করতে এইসব ক্লিনিংগুলো করে থাকি।
এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমার বাকি যে ফার্নিচারগুলো নিচের রুমে থাকে যেগুলো ক্লিনিং করতে হয় সেগুলোও কিন্তু হয়ে গেছে। তো গ্যাসের টেবিল তো মুছতেই হবে, কারণ রান্নাবান্না করেছি, পুরো তেল পড়েছে, মশলা পড়েছে, আর না পড়লেও তবুও একটা মানে ছিটে ছুটে আসে যতই তুমি ঢাকা দিয়ে রান্না করো না কেন। তো দেখো এদিকে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিচ্ছি, আর প্রতিদিন কিন্তু এভাবে দুবার গ্যাস পরিষ্কার করা হয়, একবার হচ্ছে এই দুপুরবেলা, আবার রাত্রেবেলা শোয়ার আগে একবার গ্যাস পরিষ্কার করা হয়। তো অবশ্যই পরে একদিন তোমার সাথে নাইট রুটিনটা শেয়ার করবো, আমি কোনোদিন এখনও পর্যন্ত নাইট রুটিনটা শেয়ার করিনি, তো যাই হোক করবো অবশ্যই পরে। তো মাঝখানে কিন্তু আমি একবারও বাসন মাজিনি, মাজিনি বলতে আমি মাজিও না, কারণ কি একবারে টিফিনের বাসন আর একবারে রান্নার যে বাসন, কারণ আমার রান্না খুব বেশি হলে 11:30 থেকে 12টার মধ্যে রান্নাটা কমপ্লিট হয়েই যায়, প্রতিদিনই হয়ে যায় যতই রান্না থাকুক না কেন। তো সেভাবেই চেষ্টা করি তাড়াতাড়ি করে করা, 11:30 12টার মধ্যে রান্না কমপ্লিট করবোই। তো সেই কারণে একবারে টিফিনের বাসন আর রান্নার যে বাসনগুলো থাকে সেগুলোকে একবারেই মেজে নিই, আর মেজে নিলে রান্নার যে বাসনগুলো সেগুলো যদি মেজে নিই তাহলে দুপুরবেলা খালি শুধুমাত্র থালার মানে যেগুলো আমরা খাই আর কি ডিশগুলো সেগুলোই শুধু থাকে। তো এইভাবে কিন্তু কাজ করলে আর কি সুবিধাই হয়, নিজেদেরই সুবিধা হয়, যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই সেই কারণে নিজেদেরই সুবিধার জন্য এই টিপসগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করা। এদিকে সমস্ত বাসনগুলো মেজে নিয়েছি, আর এখন যেটা দিয়ে দেখলে তোমরা গ্যাস পরিষ্কার করলাম, যে ন্যাকড়াটা দিয়ে আর কি গ্যাস পরিষ্কার করলাম, তারপরে যেইটা দিয়ে ভাতের হাঁড়ি ধরেছিলাম যে ছোটো ছোটো যে রুমালের মতো দেখেছিলে, ওটা কিন্তু হোমমেড মানে কাপড় দিয়ে বানানো আর কি। তো ওগুলো সব একটু ভীম লিকুইড দিয়ে একটু বেসিনের মধ্যে জল নিয়ে ভালো করে সব লিকুইড দিয়ে বা একটু খুঁচে নিলে কিন্তু প্রতিদিনের যে নোংরাটা সেটা চলে যায়। আর যদি তুমি এভাবে ন্যাকড়াটা হালকা জল দিয়ে ধুয়ে রেখে দাও তাহলে কিন্তু একটু ল্যাশ ল্যাশে ভাব চলে আসে, ন্যাকড়াটা কিছুদিনের মধ্যে পচেও যায় আর সাথে মানে বিচ্ছিরি ঘেন্না লাগে তখন খুবই। তো সেই কারণে প্রতিদিন যদি ন্যাকড়াগুলো অল্প একটু সার্ফ বা একটু অল্প বিম্বার দিয়ে একটু খুঁচে নিলে কিন্তু বেসিনে দাঁড়িয়ে পরিষ্কার হয়ে যায়। আর এখানে যে রুমালগুলো দেখছো এগুলো কিন্তু ভাতের হাঁড়ির, আর এগুলো কিন্তু তোমাদেরকে বললাম এগুলো পুরোপুরি হোমমেড, এগুলো তোমরা ঘরে নিজে হাতেও বানাতে পারো ছোটো ছোটো কাপড় দিয়ে একটু মোটা করে রুমাল কাঁথার মতো ছোটো ছোটো কাঁথা বলা যায় এটাকে আর কি, কাঁথার মতো বানিয়ে নিচ্ছি, ধরতেও সুবিধা হয়। তো এগুলোকে প্রতিদিনই ধোয়া হয়, যেহেতু বাঙালি মতে আমরা কিন্তু ভাতটাকে এঠোই বলে থাকি, এটা প্রতিদিনই ধুতে হয়। আর ভাতের হাঁড়ির মধ্যে যতই চেষ্টা করো একটু হলেও কিন্তু ফ্যান লেগেই যায় ভাতের হাঁড়ির ঢাকা মানে ন্যাকড়ার মধ্যে, সেই কারণে ধুতেই হবে ওটাকে। তো প্রতিদিন এইভাবে ক্লিন করে নিলে ন্যাকড়াগুলো তাহলে কিন্তু পরিষ্কারও থাকে আর ল্যাদল্যাদেও হয় না, ঘেন্নাও লাগে না নিজেরও, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে নিজেরই ভালো লাগে। আর বাসন মাজার পর কিন্তু যতবারই বাসন মাজি না কেন ততবারই স্কচ ব্রাইটটা দিয়ে একটুখানি বুলিয়ে নিই, তাহলে কিন্তু বেসিনটা চকচকে পরিষ্কার থাকে। আর যেদিন মাছ মাংস ধোয়া হয় বেসিনের মধ্যে দাঁড়িয়ে সেদিন কিন্তু একটু ভিমবারের সাথে লেবুর রস মিশিয়ে বেসিনটা ক্লিন করলে বেসিনের মধ্যে কোনোরকম গন্ধ আষ্টানি গন্ধটা থাকে না। আর বেসিন পরিষ্কার করার সাথে সাথে কিন্তু বেসিনের থেকে বাসন মাজতে মাজতে দেখবে সাইডে কিন্তু ছিটে আসে, সেই দেওয়ালটা একটুখানি ভালো করে স্কচ ব্রাইটটা দিয়ে ঘষে ধুয়ে দিলে কিন্তু বেসিন মানে দেওয়ালগুলো চকচকে থাকে, না হলে একটা ফোটা ফোটা সাবানের দাগ থেকে যায়। তাই বেসিনের সাথে সাথে ওয়ালটাকে একটু ধুয়ে দিই। তো এই ছিল আমার মর্নিংয়ে ক্লিনিং রুটিন। তো এর মধ্যেও অনেক কাজকর্ম থাকে সবগুলো তোমার সাথে শেয়ার করি না, কিন্তু ক্লিনিং রুটিন যেহেতু ছিল এই ব্লগে সেই কারণে পুরোটাই ক্লিনিংগুলোই তোমার সাথে তুলে ধরলাম। তো ভিডিওটাতে যদি তোমাদের কোনোরকম কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটু লাইক করো, আর ভিডিওটাতে অনেক রকম টিপসও দিয়েছি, আশা করবো তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে উপকার হয়ে থাকে তাহলে কিন্তু একটা অবশ্যই কমেন্টস করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু অবশ্যই। তো চলো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে তোমার সাথে নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা টাটা।